Police Fight. বলছি তোর কাপটা ক্লাবে নিয়ে যা, আমরা তিনজন সন্ধ্যাবেলা আসছি। বলটা নিয়ে কি রে রাজু, আজকে আবার সন্ধ্যাবেলা ক্লাবে যেতে হবে কেন? টাকা কি দেয়নি? টাকা না নিয়ে এই বান্দা সুজয় মন্ডলকে খেলাবে? তুই ভাবলি কি করে? টাকা আগে একবার দিয়ে নিতি। এই নে তোর 2000 টাকা, খুশি তো? হ্যাঁ, কিন্তু তাহলে আবার সন্ধ্যাবেলা ক্লাবে যেতে হবে কেন? কারণ আমাদের ক্লাবের সেক্রেটারি পবিত্রদা, উনি ফোনে জানিয়েছেন যে আজকে আমাদের সঙ্গে জিতটা সেলিব্রেট করতে চায়। তাই আজকে রাতে ভাই ক্লাবে পিকনিক, মাংস আর গরম ভাত। হট করে মাথাটা ঘুরে পড়ে গেছিলাম, মনে হয় প্রেশারটা লো হয়েছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো। আজকেও তুমি মাথা ঘুরিয়ে পড়ে গেছো? এই নিয়ে এই মাসে 2 বার হলো। তুমি আজকে ডাক্তার দেখাতে যাবে, আমি কিচ্ছু শুনবো না। দূর পাগল, এইটুকুর জন্য যদি ডাক্তারের কাছে যাই, এক গাদা টেস্ট দেবে, এক গাদা ওষুধ দেবে, এক গাদা টাকা খরচ। শোনো, বাজে খরচ আমি করতে পারবো না, এই নিয়েই আমার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেখো, তুমি এসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না, আমি সব সামলে নেব। কি করে সামলাবে শুনে? দোকানে কাজ করে আমি কটাকা মাইনা পাই, তাও যদি ছোট ছেলেটা কাজ না করতো, তাহলে তো বড় ছেলেটার লেখাপড়া খেলাধুলা কোনোটাই করানো যেত না। তাতেই মাসের শেষে হাত টানে টানে দেখা যায়। তারপর যদি ডাক্তারের পিছনে খরচা করি, তাহলে তো মাসের শেষে আমাদের না খেয়ে থাকতে হবে। না, থাকতে হবে না। বাবা, তোমাকে ডাক্তার দেখানোর মতো টাকা আমি অ্যারেঞ্জ করতে পারো। মা, কেন এই টাকাটা আজকে আমি খেলে পেয়েছি, এই টাকা দিয়ে নিশ্চয়ই বাবাকে ডাক্তার দেখানো হয়ে যাবে। মা, তুমি মিউজিকটা বন্ধ করলে কেন? মিউজিক এবার তোমার পিঠে দেবো, কটা বাজে খেয়াল আছে? পড়তে যেতে হবে না? তুমি না সবসময় শুধু খ্যাটখ্যাট করো, একটু মিষ্টি করে কথা বলতে পারো না বাবার মতো করে? না, পারি না। তোমার বাবার যদি ওইসব জ্বালাতন সহ্য করতে হতো তোমার, তাহলে তোমার বাবাও মিষ্টি মিষ্টি কথা বলতেন না, আমার মতো এই কড়া কড়াই কথা বলতো। আসলে সেটা বিষয় না, আসল কথা হচ্ছে দিদুন তোমাকে না জন্মের পরে মধু দিতে ভুলে গেছে, যে জন্য তোমার মুখে মিষ্টি কথা বেরোই না, উল্টে তুমি সারাদিন শুধু খ্যাটখ্যাট করো। তুই বেরো, তারপর আমি তোর মজা দেখাচ্ছি। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবি, কিন্তু বাবা নাকে বসে আছে। আমাকে তো তাড়া দিচ্ছিলে টিফিন করো টিফিন করো করে, তা টিফিনটা তো অনেকক্ষণ দিয়ে দিয়েছি, এখনো খাওনি কেন? আরে এই তো খাবো। আচ্ছা, মামুনি কি রেডি হয়েছে? তা মামুনি না খেলে কি তোমার বুঝি খাওয়া হয় না? আরে তুমি তো জানো, সকালের আর বিকেলের খাবার আমি মামুনিকে ছাড়া কখনো খেয়েছি? ও আমার সামনে খেতে না বসলে আমার তো গলা দিয়ে খাবারই নাবে না। মেয়েটাকে না কাবলে আদর দিয়ে দিয়ে বাদর করে রেখেছো, একটু মাঝে মাঝে শাসন করো, নয়তো না অবাধ্য হয়ে যাবে। আরে না না, ও স্বপন বিশ্বাসের মেয়ে, ও কখনো অবাধ্য হবে না, আর আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে। মেয়ের প্রতি তোমার এই বিশ্বাসই না একদিন তোমাকে ডোবাবে বলে দিলাম। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বেটা। মা, তোমার কাছে আমার নামে কি বদনাম করছিল গো? এ তোর নামে সব না, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কমপ্লেন করছিল রে। সে তো করবে, তুমি আমাকে মায়ের থেকে একটু বেশি ভালোবাসো না, এই জন্য মা আমার উপর হিংসা করে। কি, আমি তোকে হিংসা করি? দাঁড়া। আরে 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 কি করছো তোমরা? মামে মিলে না। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ঠিক আছে ঠিক
আজকের পুলিশ ফাইলসে আমরা দুটি পরিবারকে দেখব অর্থনৈতিকভাবে যারা সমাজের দুই প্রান্তে বিরাজ করে, সুজা মণ্ডলের নিম্নবিত্ত পরিবার আর ঝুম্পা বিশ্বাসের উচ্চবিত্ত পরিবার। এই দুটি পরিবার সমাজের দুই প্রান্তে বাস করে, যেমন দুটি সমান্তরাল রেখা, আকাশ এবং পাতাল, যারা কোনোদিন একসঙ্গে মিলবে না। অথচ ঝুম্পা এবং সুজয় এই দুই প্রান্ত থেকেই কোথাও গিয়ে একে অপরের সাথে মিলে যায়, সেই নিয়েই আজকের পুলিশ ফাইলস। আসুন দেখে নেওয়া যাক। সেটা দেখ, এই বাপা জানা, দেখ না মাঠে মনে হয় জলের বোতলটা আছে, নিয়ে তো তোরা শোন না, একটু সরে সরে দাঁড়া না, হাওয়াটা ঢুকতে দেয়। দেখুন, আপনাকে অনিচ্ছাকৃতভাবে ব্যথা দেওয়ার জন্য আমি দুঃখিত, আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এটা বেশ ভালো, ইচ্ছা করে মারবে তারপর আবার ক্ষমাও চাইবে। দেখুন, আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছা করে আপনার বন্ধুকে মারিনি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতন ছেলেদের না আমার চেনা আছে। এই তুই চুপ কর, চল, একে পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে না। আরে কি করবি বল, তুই তো ক্ষমাও চাইলি, আর তুই তার ইচ্ছা করে মারিসনি। ক্ষমা করলো কিনা সেটা তো বুঝতে পারলাম না। অনিচ্ছাকৃতভাবে ব্যথা দেওয়ার জন্য আমি দুঃখিত, আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তোরা ঠিক জানিস এই রাস্তা দিয়েই পড়তে যায়? আরে হ্যাঁ রে ভাই, সব ঠিক জানি, এই বাপ্পা দাসের দেওয়া খবর কোনোদিন ভুল হয় না। না ধর তোর খবর ভুল হলো, এই রাস্তা দিয়ে না গিয়ে যদি অন্য রাস্তা দিয়ে যায়
তাহলে তো আমাদের এখানে আসাটাই ভেস্তে যাবে। তোর কেসটা কি বলতো ভাই, তুই কি ওই মেয়েটা প্রেমে পড়লি নাকি? আরে না না, কি বলছি, আসলে ও ক্ষমা না করলেন আমার ঠিক শান্তি হচ্ছে না। ও আচ্ছা, কি আচ্ছা? আরে ওই তো আসছি, যা 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 যা, সোজা সুজি দেখ, কোনো ভয় পাবি না, হ্যাঁ সোজা সুজি ভাবে কথা বলবি। আরে চলে যাচ্ছে তো ডাক, আরে তোর দ্বারা কিচ্ছু হবে না। এই যে শুনছেন ম্যাডাম, কি হয়েছে, ডাকছো কেন? মেয়ে দেখলেই উনি ডাকতে ইচ্ছে করে, তাই না? তোমাকে তো ডাকিনি মামুনি, তোমার বান্ধবীকে ডেকেছি। কেন, কি দরকার, আমায় ডাকছো কেন? আসলে আমার কোনো দরকার নেই, আমার বন্ধু সুজয় তোমার সাথে কথা বলতে চাই, তাই তোমাকে ডাকলাম। যতদূর জানি আপনার বন্ধু তো বোবা নয়, তাহলে নিজের কথা নিজে বলতে পারছে না? না না, কথা বলতে পারবো না কেন, আসলে সেদিনকে আমার জন্য আপনার এত ব্যথা লাগলো, তাই একটু অপরাধবোধ কাজ করছে আর কি। তা এমন কাজ করেন কেন যাতে করে পরে অপরাধ বোধে ভুগতে হবে? না না, বিশ্বাস করো আমি না ইচ্ছা করে মারিনি, এই খেলতে গিয়ে না লেগে গেছে, তাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। যদি না করি ক্ষমা? হ্যাঁ, ক্ষমা না করলে আমি শান্তি পাবো না, বিশ্বাস করুন। করলাম। কি? ক্ষমা আর বিশ্বাস দুটোই। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? থাক, আর কোনো কিছু বলে ধন্যবাদ জানাতে হবে না, শুধু এইটুকু দেখবেন পরের বার মাঠের রাস্তার পাশ দিয়ে আমরা যেতে গেলে বল যেন আর আমাদের মাথায় না লাগে। না না, আমি কথা দিচ্ছি আর বল লাগবে না। ঠিক আছে, দেখা হবে। নারী পুরুষের সম্পর্ক সেই আদি অন্তকাল থেকেই অমুক, একে অপরের পরিপূরক, আবার একে অপরের প্রতি আকর্ষণ বোধ করে। সুজয় এবং ঝুম্পার সম্পর্কটাও এর ব্যতিক্রম নয়। অবশ্য ওদের সাক্ষাৎ হয়েছিল একটি অঘটনের মাধ্যমে, এবং সেই অঘটনই পরবর্তীকালে আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। কিরে, কি হয়েছে কিরে তোর? বেশ কিছুদিন ধরে দেখছি তুই খেলতে আসছিস না, পাড়ায় আড্ডা মারছিস না, তার উপরে দুটো খেপও ছেড়ে দিলি। আরে তেমন কিছু না রে, শরীরটা একটু খারাপ ছিল। ও, শরীর খারাপ না মন খারাপ? এ কি জাদা বলছিস, কি রে ভাই, কেসটা কিরে রাজু? কেসটা হচ্ছে জন্ডিস ভাই, আমাদের মেসি এখন ফুটবলের প্রেম ছেড়ে একটি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে কিরে, কে রে মেয়েটা, আমাকে তো বললি না। আরে বাবা, তুই রাজুর কথা বিশ্বাস করছিস? হ্যাঁ, যদি কিছু হতো আমি তোকে
বলতাম না। ওই আমি কি মিথ্যে বলছি? আচ্ছা তুই আমাদের দীপিকাটা বলতো, তুই ঝুম্পার প্রেমে হাবুডুবু খাচ্ছ না? ঝুম্পা মানে সেই মেয়েটা না যার মাথা সেদিনকার বল লাগলো? কি রে, সে তো বল না। আরে বাবা, তেমন কোনো ব্যাপারই নেই, মেয়েটাকে আমার ভালো লাগে। তা ভালো তো অনেক কি লাগে, তাই বলে কি সবাই কি ভালোবাসবো নাকি? মেয়েটাকে তো তোর ভালো লাগে, তাই কথাটা কি তুই বলেছিস ওকে? ও আমার দ্বারা হবে না ভাই। তা ভালো লাগে এটা বলার কি আছে? আরে ও হচ্ছে গিয়ে সেই মাল যার বুক ফেটে যাবে তো মুখ ফুটবে না। শোন, যা করার কিন্তু আমাদেরকেই করতে হবে। এই না ভাই, এইটা না, এইটা করিস না প্লিজ। আমার দিব্যি, এইটা তোরা করিস না। যাকে ভালো লাগে তাকে তুই বলবি না ভাই? আমাদের মতো পরিবারের ছেলেদের অনেক কিছুই তো ভালো লাগে, তাই বলে সব কিছুই কি আমরা পাই? পাই না তো। আর এটাও ধর না, সেরকমই একটা ভালো লাগা যা কখনোই আমার হয়ে উঠবে, তাই জন্য ছাড় না, বাদ দে সব। আর একটা কথা আছে না, যে বামন হয়ে ওই চাঁদে হাত দেওয়ার স্বপ্নটা দেখতে নেই, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কিন্তু কোনো কিন্তু নয়, এবার আমরা খেলতে যাবো মাঠে, চল। ধর বাবা, একে টিউশনে লেট হয়ে গেল, তারপর সাইকেলের চেনটাও পড়ে গেল। আরে তুই দাঁড়িয়ে দেখছিস কি? দেখ এবার একটু। উফ, দেখছি, ধর ধর দেখি ব্যাগটা। উফ, কাউকে তো দেখছিও না ভাই। ধুর ব্যাং। এই রিয়া। হ্যাঁ, দেখ সুজয় আসছে। কোথায়? দেখ উই দেখ ডাক। আরে ওকে ডাক। ও ও সুজয় দা, একটু শোনো না, আমাকে ডাকছেন? এখানে তো সুজয় নামে আর কাউকে দেখছি না, তাহলে নিশ্চয়ই আপনাকেই ডাকছি। ও হ্যাঁ, কিছু বলবেন? সাইকেলের চেনটা পড়ে গেছে, আমরা তুলতে পারছি না, একটু হেল্প করবেন? ও হ্যাঁ নিশ্চয়ই, দেখি। ধন্যবাদ। আর একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলুন। আজ বিকেলে 4টার সময় নজর বাগান আসতে পারবেন? হ্যাঁ, একটু দরকার আছে। ও হ্যাঁ, একা আসবেন। দরকারটা এখানে বললে হতো না? ওখানে এলেই বলবো, বিকেল 4টার সময় আমি ওখানে অপেক্ষা করবো, চলে আসবেন। এখন শরণ করতে যেতে দেরি হয়ে যাচ্ছে। এখন 4:15 বাজে, পাক্কা 15 মিনিট লেট। আমি যতদূর জানতাম প্লেয়াররা ভীষণ পাংচুয়াল হয়, আপনার ক্ষেত্রে কি সেটা ঘটে না? আমাকে মাফ করবেন, আসলে আমি ঠিক সময়ই বেরিয়েছিলাম, ওই আসার সময় না সাইকেলটা পাংচার হয়ে গেছিলো, তাই লেট হয়ে গেল। আচ্ছা তাও আমার এই অনিচ্ছাকৃত দেরি হওয়ার জন্য আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আপনার জীবনে কি সব কিছু অনিচ্ছাকৃত ঘটে নাকি? মানে ঠিক বুঝলাম না। এই যে সেদিন ফুটবলটা আমার মাথায় লাগলো, তারপর আমি যেখানেই যাচ্ছি আপনি আমার পেছন পেছন আসছেন, কেমন করে একটা তাকিয়ে আছেন, এগুলো কি সব কিছু অনিচ্ছাকৃত হচ্ছে? না মা মা কি না মানে এ মানেটা কি? আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, আপনার কি আমাকে ভালো লাগে? বলুন কি বলবো আমি? আমায় ভালো লাগে কি লাগে না? আপনার মতো মেয়েকে তো যে কারোরই ভালো লাগে। আমি শুধু আপনার কথা জানতে চেয়েছি। হ্যাঁ ভালো লাগে আমারও না তোমাকে ভালো লাগে। আমি এতদিন অপেক্ষা করছিলাম তোমার মুখ থেকে কথাটা শুনবো বলে, আজ বাধ্য হয়ে তোমাকে এখানে ডাকতে হলো। কিন্তু আমার মতো ছেলের সাথে তোমার এই সম্পর্ক তো কেউ মেনে নেবে না বল? কেন কেন মেনে নেবে না? আমাদের আর তোমাদের অর্থনৈতিক
অবস্থার মধ্যে আকাশ আর পাতাল ফারাক, তাই এই দূরত্ব কখনোই মেটানো যাবে না, তাই সম্পর্কের কোনো পরিণতি নেই। সেটা তুমি তোমার চোখ দিয়ে দেখছ, আমি তো দূরে দেখতে পাই আকাশ আর পাতাল দুজনে যেন একসাথে মিশে গেছে। সেটা তো শুধুই কল্পনা, বাস্তব তো অন্য কথা বলে। বলো আমার কাছে বাস্তব, আমি তোমাকে ভালোবাসি, এ বড় আমার কাছে আর কিচ্ছু নেই। আই লাভ ইউ সুজয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্রথম প্রেম, এই শব্দটা যে কোনো মানুষের জীবনেই একটা সুখের অনুভূতি সৃষ্টি করে, ঠিক যেমনটা ঘটেছিল ঝুম্পা এবং সুজয়ের ক্ষেত্রে। তাদের জীবনের প্রথম প্রেম তাদের খুব কাছাকাছি এনে ফেলেছে। টিনেজার বয়সেতে ছেলেটির বয়স 21, মেয়েটির বয়স 18, এরা দীর্ঘদিন ভাব ভালোবাসা করতো, বিভিন্ন জায়গায় ঘুরত, তাদের মধ্যে গভীর প্রেম ভালোবাসা তৈরি হয়েছিল। কিন্তু ঝুম্পা সুজয়ের প্রেম বা তাদের সম্পর্ক যদি এতটাই সুখের হবে, তাহলে তো পুলিশ ফাইলসে তাদের কাহিনী দেখানোর প্রয়োজন হতো না। তাহলে কি ঘটেছিল তাদের জীবনে, আসুন দেখে নেওয়া যাক। মামুনি কোথায়? ও এখনো তৈরি হয়নি, ও তো টিউশনে যাবার সময় হয়ে গেল। ও তো অনেকক্ষণ পড়তে চলে গেছে। কিন্তু এখনো তো পড়তে যাবার সময় হয়নি। কে কি করে বলবো, আমাকে তো বললো যে ওর এক্সট্রা ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে। সে ঠিক আছে, কিন্তু আমাকে তো কিছু বললো না, এরকম তো কখনো হয়নি। আমাকে গুড মর্নিং না বলে ও তো কখনো কোথাও যায়নি। জানো ইদানিং না মেয়েটা যেন কেমন বদলে যাচ্ছে, ওর হাবভাবও কেমন বদলে গেছে। দেখো একটু মেয়েটার দিকে নজর দাও, এখন বড় হচ্ছে। কি উল্টোপাল্টা বলছো তুমি, আমার মেয়েকে আমি চিনি, ও এরকম কোনো কাজ করবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। এত বিশ্বাস না করে না, নজরটা দাও। এখন কিন্তু এই বয়সটা ভালো না, একবার যদি কোনো অঘটন ঘটে যায় সারা জীবন তার খেসারত দিতে হবে। আমার ক্ষমতা থাকলে না,
তুমি যা যা ভালোবাসো সব কিছু তোমার কাছে এনে দেয়। এটা তো সামান্য একটা আইসক্রিম। কে বললো এটা সামান্য? আমার কাছে এটা পৃথিবীর সব থেকে দামি জিনিস। তাই বুঝি? কেন, তোমার সন্দেহ আছে? এখন খাও, এটা গলে যাচ্ছে। ও হ্যাঁ, ঠিক বলেছো। যা পড়ে গেল তো। আচ্ছা দাদা দাদা তুমি বসো, আমি আরেকটা নিয়ে আসবো। তোমাকে যেতে হবে না, তোমারটা থেকে ভাগ করে খাবো। এটা এটা তো এঁঠো হয়ে গেছে আমার। তাতে কি হলো, কথায় আছে এঁটো জিনিস খেলে ভালোবাসা বাড়ে। এমন করে কি দেখছো তোমার এখন? এভাবে দেখছো, বিয়ের পর আর আমার দিকে দেখবেই না। আমি সারা জীবন তোমাকে এভাবেই দেখব। তাই বুঝি? তাই একটু অভিমান হয়েছিল, সেটাও তোমার গলা শুনে চলে গেল। তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না, খালি মনে হয় বুকে জড়িয়ে ধরে রাখো। সে তো আমারও সবসময় তোমার বুকের মধ্যে গুঁজে থাকতে ইচ্ছে করে, কিন্তু উপায় কি বলো? আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে। সে তো জানি, অপেক্ষা করতেই হবে। কি আর করবে বলো, চোখ বন্ধ করে আমার কথা ভাবো, দেখবে আমি তোমার চোখের সামনেই আছি। আর কি উপায় বলো? আচ্ছা একটা জিনিস চাইবো তোমার কাছ থেকে। কি চাই বলো? এমন একটা জিনিস যেটা সব সময় তোমার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। সেটা দিয়ে তুমি কি করবে? যখন তুমি থাকবে না আমার কাছে, ওই জিনিসটা আমি বুকে জড়িয়ে ধরে রাখবো, তাতে মনে হবে তুমি আমার কাছেই আছো। আচ্ছা তাই বুঝি। হ্যাঁ তাই শোনা। ওকে শোনা, কাল যখন দেখা হবে তখন আমি নিয়ে যাব। মামুনি খেতে আয়, খাবার বেড়েছি। হ্যাঁ মা যাচ্ছি। আচ্ছা শোনো, মা ডাকছে, কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ বলছি, যাওয়ার আগে আমার পাওনাটা দিয়ে যাও। গুড নাইট শোনা। গুড নাইট যা। কি ব্যাপার মামুনি, আজকাল বাবাকে গুড মর্নিং বলতে ভুলে যাচ্ছিস, বাবার সঙ্গে ব্রেকফাস্টও করছিস না, বাবা কি আগের মতো আর প্রিয় নেই? কি যে উল্টোপাল্টা কথা বলো না বাবা সবসময়, আজকেই তো শুধু গুড মর্নিং বলতে ভুলে গেছি। আসলে আজকে সকালে রিয়ার বাড়ি থেকে নোট নিয়ে তারপর টিউশন পড়তে গেছি এই জন্যে। মানে তুই তো আমাকে সকালে বললি তোর এক্সট্রা ক্লাস আছে, তাই যদি তাড়াতাড়ি চলে গেছিস, রিয়ার বাড়িতে নোট আনতে যাবি সেটা তো বলিসনি। দেখো মা, তোমাকে সবকিছু ভাঙিয়ে বলতে গেলে হাজারটা কৈফত দিতে হতো, এই জন্য আমি তোমায় বলিনি। খুব অন্যায় করেছিস মামুনি, ভবিষ্যতে এরকম মিথ্যে কথা কখনো বলবি না। একটা কথা মনে রাখবি, তোকে আমরা আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন কোনো কাজ করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়, কথাটা কিন্তু তুই মনে রাখিস। যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? হঠাৎ এই কথা বলছো? আগে যেটা বলছি তার উত্তর দাও। এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।
তোমার শিরায়, উপশিরায়, ধমনীতে, এমনকি রক্তের প্রতিটা বিন্দুতে তুমি মিশে আছো। আর যেদিন তোমায় ছেড়ে যাওয়ার কথা ভাবব, সেদিন আমার শরীরে প্রাণ থাকবে। ইস, আমি কি তোমায় এমন কথা বলতে বলেছি নাকি? আমার কষ্ট হয় না। আর তুমি যখন বললে তখন আমার কষ্ট হয়নি বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি এই কান ধরছি, এরকম কথা আর কখনো বলবো না। এবার তুমি আমার মাথার দিব্যি কাটো, তুমি আর কখনো এমন কথা বলবে না। আচ্ছা, আমি তোমার মাথার দিব্যিকে বলছি, এমন কথা আর বলবো না। আচ্ছা জান, তোমাকে আমি আগের দিন বলেছিলাম না যে তুমি আমাকে তোমার একটা জিনিস দেবে যার মধ্যে তোমার শরীরের গন্ধ থাকবে। এনেছো না ভুলে গেছো? তুমি আমাকে কিছু আনতে বলবে আর আমি সেটা আনবো না ভুলে যাব, এরকম কখনো হয়? এই নাও, এটা আমার সবচেয়ে প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার থেকে তুমি যখন আমার সামনে থাকবে না, তখন এই গুণাটাই হবে আমার আমার প্রিয় তোমার। এত ভালোবাসো তুমি আমার? দেখবে কত ভালোবাসি। এই আকাশ, এই বাতাস, এই মাটি, এই গাছ সবাইকে সাক্ষী রেখে বলছি, হ্যাঁ আমি আমি তোমাকে ভালোবাসি জুম্পা। আই লাভ ইউ, আই লাভ ইউ জুম্পা। I love you, Jhumpa. I love you. I love you too. যারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পায় না, আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলে, তার ছেলের সঙ্গে তুই? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। শেষে কিনা আমার মেয়ে ওই ভিখারি বাচ্চাটার সাথে? বাবা, ভালোবাসার কোনো ছোট বড় হয় না, উঁচু নিচু হয় না। আবার মুখে মুখে কথা বলছিস? দুদিন খেতে না দিয়ে দরজা বন্ধ করে রেখে দিলে ওই ভালোবাসা ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যাবে। আমি সুজয়কে জীবনেও ভুলতে পারবো না। তুই পারবি না, তোর ঘর পারবে। চল। নে, এবার পচে মর। আমি যেমন স্বাধীন হয়ে যেতে পারি, তেমনি আমি পায়ে বেরিয়ে পড়িয়ে রাখতে পারি। তুমি আমাকে মেরে ফেললে আমি সুজয়কে বলতে পারবো না। আমার জীবন থাকতে আমি ওকে কখনোই বলতে পারবো না। সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেও ঝুম্পা এবং সুজয়ের মধ্যে কোনো রকম পাঁচিল তুলতে পারে না তার বাবা মা। ফলে ঝুম্পার বাবা মাকে আশ্রয় নিতে হয় ছলা কলার। তারা একদিন সুজয় মণ্ডলকে
তাদের বাড়িতে আসতে বলে। তুই কি ভেবেছিলিস এই যোগ্যতা নিয়ে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাবি আর আমরা সেটা চুপচাপ মেনে নেবো? দেখুন, আমি ঝুম্পাকে ভালোবাসি, আমার মনে হয় না এর থেকে বড় যোগ্যতা কিছু প্রমাণ করতে হবে ওর কাছে আমার। সালা, এ তো পুরো ফিল্মি ডায়লগ ছাড়ছিস রে। আমি জানি তুই আমার মেয়েকে শুধু পয়সার জন্য ফাঁসিয়েছিস, কত লাগবে বল তোর, ভালোবাসার দাম বল, আমি জানি সেটাই তোর উদ্দেশ্য। দেখুন, আমাদের ভালোবাসার দাম নেওয়ার মতো ক্ষমতা আপনাদের নেই, কারণ আমাদের ভালোবাসা পবিত্র, সেটা আপনারা পয়সা দিয়ে কিনতে পারবেন না। সালা, শুধু বড় বড় লেকচার, বাট দেখাচ্ছি তোকে। দাদা, ভালো কথাই বললাম, সালা কানে গেল না, এবার দেখ আমার আসল রূপটা। আমার নাম স্বপন বিশ্বাস, এই এলাকার লোকেরা না আমাকে সন্দেহ চলে, আর তুই কিনা তার ঘরে হাত দিতে গেছিস, আমি জাত গোখরব থেকেও ভয়ঙ্কর, আর তুই কিনা আমার লেজে পা দিয়েছিস। আজকে শুধু ফোঁস করলাম, ভবিষ্যতে যদি আমার মেয়ের দিকে তাকাস, এক ছোবলে পুরো পরিবারটাকে ছবি করে দেবো। প্রথমে তোর বাপটার কাজ বন্ধ করবো, তারপরে এমন পুলিশ কেস দেবো না পুরো পরিবার একসঙ্গে জেলের ভাত খাবি, বুঝলি? সালা, জীবনে যেন আমার মেয়ের দিকে তাকাতে না দেখি। বামন হয়ে চাঁদে হাত দেবার শখ হয়েছে? সালা ভিখারি বাচ্চা, আমাদের মতন গরিবের জন্য ভালোবাসা করাটা অন্যায়, সেটা তুই একবার বোঝ বাবা। আর তাছাড়া স্বপন বিশ্বাসের মতো মানুষের কাছে আমরা তো তুচ্ছ, আর তুই কিনা তার মেয়ের সাথে? দেখ বাবু, ওরা যা খুশি তাই করতে পারে, তাই ওদের সঙ্গে লাগিয়ে যাওয়াটা উচিত না। তুই ওকে ভুলে যা, অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে তুই ওকে ভুলে যা বাবা। মা, আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি, আমি ওকে চাইতে পারবো না মা। আমি জানি তোর খুব কষ্ট হবে বাবা, আর তাছাড়া তো আর কোনো উপায় নাই মা। চলো ওকে একটু একা থাকতে দাও, একা থাকলে একটু শান্তি পাবে। একটু ঘুমানোর চেষ্টা কর বাবা, দেখবি ভালো লাগবে। ঘুমো বাবা, চলো। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? দেখেছিস আমার কন্ডিশন আর তোদের কন্ডিশন? তুই কি ভেবেছিলিস এই যোগ্যতা নিয়ে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাবি আর আমরা সেটা চুপচাপ মেনে নেবো? আমি জানি তুই আমার মেয়েকে শুধু পয়সার জন্য ফাঁসিয়েছিস, কত লাগবে বল তোর, ভালোবাসার দাম বল। ভবিষ্যতে যদি আমার মেয়ের দিকে তাকাস, এক ছোবলে পুরো পরিবারটাকে ছবি করে দেবো। প্রথমে তোর বাপটার কাজ বন্ধ করবো, তারপরে এমন পুলিশ কেস দেবো না পুরো পরিবার একসঙ্গে জেলের ভাত খাবি, বামুন হয়ে চাঁদে হাত দেবার শখ হয়েছে? সব ভিখারি বাচ্চা, এলাকায়
এটা আমার সবচেয়ে প্রিয়। জুম্পা, আই লাভ ইউ, আই লাভ ইউ জুম্পা, আই লাভ ইউ। যখন তুমি থাকবে না আমার কাছে, ওই জিনিসটা আমি বুকে জড়িয়ে ধরে রাখবো, তাতে মনে হবে তুমি আমার কাছেই আছো। মানসিক যন্ত্রণা সহ্য না করতে পেরে ঝুম্পার দেওয়া ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে পাশের আম গাছে সুজয় আত্মহত্যা করতে বাধ্য হয়। এই পরিপ্রেক্ষিতে পুলিশ হানা দিয়ে রেড করেছে, কিন্তু দুজন পালিয়ে গেছে। তিনজনের নামে এফআইআর হয়েছে, মেয়েটির নামেও এফআইআর হয়েছে, মেয়েটির মা বাবার নামে এফআইআর হয়েছে, মেয়েটির মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে ওর মা আটক অবস্থায় আছে এবং পুলিশ এই ব্যাপারটা তদন্ত চলছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর থাকবেন আমাদের সঙ্গে পুলিশ ফাইলসে। মনে রাখবেন, সোম থেকে রবি রাত 8:30 এবং পরের দিন দুপুর 12:30 শুধুমাত্র আকাশ আটে।